বর্তমান সময়ে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ভিজিট করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক প্রোফাইলে খুব সুন্দর করে তাদের অন্যান্য ব্যবহৃত সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করা থাকে। সো আজকের এপিসোডটি সাজিয়েছি কীভাবে এই সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করা যায়। প্রিয় দর্শক, দেখছেন টেকবঙ্গ, আর আপনাদের সাথে আছে আমি আদনান। সো লেটস বিগিন। সাবস্ক্রাইব করুন টেকবঙ্গ চ্যানেলকে, আর নোটিফিকেশন আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। অল রাইট, তো ফার্স্ট অফ অল চলে যান আপনার অফিসিয়াল ফেসবুকে, দেন এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করুন, তারপর এখান থেকে চলে যান আপনার প্রোফাইলে, প্রোফাইল থেকে চলে যান অ্যাবাউট সেকশনে, দেন একটু নিচে চলে আসুন, এখানে দেখুন কন্ট্যাক্ট ইনফো বলে একটি অপশন রয়েছে, তো এখানে ইডিতে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল লিঙ্ক বলে একটি অপশন রয়েছে, এখানে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। তার আগে দেখে নেবেন আপনার প্রাইভেসিটা পাবলিক করা আছে কিনা। আমার এটি অলরেডি পাবলিক করা আছে, আপনাদের যদি পাবলিক করা না থাকে তাহলে অবশ্যই পাবলিক করে দেবেন। ওকে, তারপর এখানে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করব, দেন এখানে দেখুন ইনস্টাগ্রামের সাইটটি চলে এসেছে। সো ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে আপনি অ্যাড করার জন্য অবশ্যই এখানে ইনস্টাগ্রামের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন, দেন আবারও সোশ্যাল লিঙ্কে ক্লিক করে এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটি সাইট কিন্তু সিলেক্ট করে আপনি সেটি অ্যাড করতে পারেন। সাপোজ আমি এখানে টুইটারটা অ্যাড করলাম, ঠিক একইভাবে এখানে আমি আমার টুইটার অ্যাকাউন্টের যে ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটি এখানে ইনপুট করে দিলাম। ঠিক এভাবে সোশ্যাল লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আরও অনেকগুলো সাইট কিন্তু আপনার প্রোফাইলে অ্যাড করে নিতে পারেন। এখানে আপনার ইউটিউব চ্যানেল অ্যাড করার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলের যে ইউজার নেমটি রয়েছে অর্থাৎ ইউটিউব চ্যানেলের যে ইউআরএল লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি এখানে দিয়ে দিতে হবে। যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটাও ঠিক এভাবে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে কিন্তু ওয়েবসাইটটাও অ্যাড করে নিতে পারেন। দেন আপনার সব সোশ্যাল সাইটগুলো অ্যাড করা হলে আপনি সেভে ক্লিক করে দিন। প্রোফাইলে আসার পর দেখুন আমার ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি যদি ইনস্টাগ্রামে ক্লিক করি তাহলে কিন্তু আমার সোজা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবে। দেখুন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে, একটু লোড নিবে। এখান থেকে ব্যাক করে আবার টুইটারটা দেখাচ্ছি, আমি টুইটারে যখন ক্লিক করলাম দেখুন আমার টুইটার অ্যাকাউন্টটি কিন্তু চলে এসেছে। তো এই ছিল আজকের ভিডিও, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, ধন্যবাদ।